LTV এখন ফেসবুকে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত অবস্থায় সৌমিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি, কিন্তু সম্প্রতি তার শারীরিক অবস্থা আবার সংকটজনক হয়ে পড়ে। সোমবার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে তাকে দেয়া হয় এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন তথা ভেন্টিলেশনে। পাশাপাশি তার কিডনি সমস্যাও ধরা পড়েছে, ফলে মূত্রের পরিমাণ কমে গিয়েছে। তবে আজ চোখ খোলার চেষ্টা করেছেন প্রবীণ অভিনেতা। গত চার দিনের তুলনায় আজ বৃহস্পতিবার তিনি কিছুটা ভালো আছেন। ইতিমধ্যেই তার প্রথম দফার ডায়ালিসিস হয়ে গিয়েছে। আজ দ্বিতীয় দফার ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টিম। ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা, রক্তচাপ নিয়ন্ত্রিত। বুধবার বিকেলে চিকিৎসকেরা জানান, গত ২৪ ঘন্টায় সৌমিত্রের মূত্র কম হয়েছে, তার কিডনি ঠিকমতো কাজ করছে না। তাই কিডনি বিশেষজ্ঞরা কয়েকটি ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছে। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমাতে ২-৩ বার ডায়ালিসিস হতে পারে। সৌমিত্রের সচেতনতার মাত্রাও কম। চিকিৎসকেরা জানিয়েছেন সচেতনতা এই মুহূর্তে ৯-১০ মধ্যে রয়েছে। ডায়ালিসিসের মাধ্যমে সচেতনতার মাত্রাও বাড়ানোর চেষ্টা করা হবে। প্রতিকূলতাকে পার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। চিকিৎসকদের আশা ওষুধ ও চিকিৎসায় ঠিক সাড়া দেবেন কিংবদন্তী অভিনেতা। তবে তার অবস্থা এখনও সংকটজনকই। বুধবার সন্ধ্যায় ডক্টর অরিন্দমকর বলেন, প্রথম দফার ডায়ালিসিস ভালোভাবে শেষ হয়েছে, রক্তচাপে কোনো সমস্যা হয়নি, বেশিরভাগ প্যারামিটারই স্বাভাবিক রয়েছে, কোনো সাপোর্ট ছাড়াই বর্তমানে তার রক্তচাপ ১৪৫/৯০, তবে এখনও অনেকটাই আচ্ছন্ন ভাব রয়েছে। এখন ৫০% কমই ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হচ্ছে, তাতে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রয়েছে, রক্তক্ষরণ হচ্ছে না, শরীরে জ্বরও নেই। তবে অবস্থার উন্নতি যে হয়েছে এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকের কথায় প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক আপডেট করা হচ্ছে, আশা করছি সেগুলো কাজ করবে। তবে এখনও তার শারীরিক অবস্থা বেশ সংকটজনক, আমরা আমাদের তরফে সব রকম চেষ্টা করছি। উনিও দারুণভাবে লড়াই করছেন, এই বয়সে কোমরবিডিটি নিয়ে লড়াই করা অত্যন্ত কঠিন। ঈশ্বরের কাছে ওর দ্রুত আরোগ্য কামনা করছি, আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।